সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা আপনাদের বাড়ির বাচ্চাদেরকে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্য অন্য বাজার থেকে কিনে কোনো দুধ খাওয়ান, কেননা মায়ের দুধ তার জন্য পর্যাপ্ত পরিমাণ নয়, তো সেই ক্ষেত্রে কী দুধ খাওয়াবেন? অনেকে ল্যাকটোজেন খাওয়ান, অনেকে বেবিলাক ওয়ান খাওয়ান। তো এই বেবিলাক ওয়ান, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো খুব ভালো একটা কোম্পানি। তো এই এটা হলো ভিয়েত নামের একটা দুধ প্রোডাক্ট। তো এই বেবিলাক ওয়ান এটাও কিন্তু খুব ভালো। তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা আপনি খাওয়াইতে পারবেন, ঠিক আছে, কিন্তু যখন আপনার বাচ্চার পাতলা পায়খানা শুরু হবে, অর্থাৎ ডায়রিয়াজনিত কারণে পাতলা পায়খানা হতে পারে অথবা অন্যান্য কারণে পাতলা পায়খানা হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি ওষুধ খাওয়ানোর সাথে সাথে যদি আপনি এই বেবিলাক ওয়ান খাওয়াতে থাকেন, তাহলে কিন্তু বাচ্চার পাতলা পায়খানা বন্ধ হবে না। কেননা প্রত্যেকটা দুধের ভিতরে ল্যাকটোলোজ থাকে, যেটা পাতলা পায়খানা বা আমাদের যে পায়খানা আছে বা স্টোলটা আছে, মলটা আছে, মলকে নরম করে দেয়। তো যখন পাতলা পায়খানা এমনিতেই তার পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি তখন এই দুধটাই খাওয়ান যেটার ভিতরে ল্যাকটোলোজ আছে, তখন তো আপনার বাচ্চার পাতলা পায়খানা আরও বেড়ে যাবে, সারবে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনি কী দুধগুলো খাওয়াবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে দুধটা খাওয়াতে হবে সেই দুধ হলো ল্যাকটোলোজ ফ্রি যে দুধগুলো আছে সেই দুধগুলো খাওয়াতে হবে। যতদিন পর্যন্ত বেবির পাতলা পায়খানা না সারে বা ডায়রিয়া না সারে, ততদিন পর্যন্ত আপনাকে সেই ল্যাকটোলোজ ফ্রি দুধটাই খাওয়াইতে হবে। তো এই বেবিলাক যারা খাওয়ান, এই কোম্পানিরই একটা ল্যাকটোলোজ ফ্রি দুধ তৈরি করা হয়, যেটা আমি পাশে রাখছি, যে হলুদ বাক্স দেখতে পারতেছেন, এটা হলো বেবিলাক FL। তো যখন আপনার বাচ্চার পাতলা পায়খানা হবে, তখন আপনি এই বেবিলাক FL এই দুধটা খাওয়াইতে পারবেন, একই কোম্পানি। তো এটা ততদিন পর্যন্ত আপনি খাওয়াবেন, এটা দেখেন এখানে লেখা আছে যে কত সুন্দর করে ল্যাকটোলোজ ফ্রি, অর্থাৎ ডায়রিয়ার জন্য এই দুধটা তখন খাওয়াইতে থাকবেন, আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।